আসসালামু আলাইকুম আমি হাসানুরোমান আজকের প্রশ্ন উত্তর পর্বে স্বাগত জানাচ্ছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এ কারণেই যে আপনাদের অনেকের প্রশ্নের উত্তরগুলো হয়তোবা এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন তা সর্বপ্রথম আমি যে প্রশ্নটি নিচ্ছি সেটি হচ্ছে যে মনিরুল ইসলাম উনি প্রশ্ন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ভাই আমি মনিরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ থেকে আমি আপনার একজন টপ ফ্যান আমার একটা প্রশ্ন আছে আর সেটা হলো আমার ফাইবার অ্যাকাউন্টে মোট পাঁচটি গিগ দিয়েছিল আচ্ছা দিয়েছিল এর তার মধ্যে একটি গিগ এ আটটি রিভিউ ছিল খুব ভালো আর বাকি চারটিতে কোনো রিভিউ ছিল না আমি আমার অন্য গিগ ডিলিট করতে গিয়ে ভুল করে আমার যে গিগটি রিভিউ ছিল সে গিগটি ডিলিট করে ফেলেছি আমি ফাইবারের কথা বলেছি এটা ফেরত পাওয়া যাবে কি না তারা আমাকে জানিয়েছে যে না সেটা ফেরত পাওয়া যাবে না আমি এখন পর্যন্ত মাস হয়ে গেল অন্য দিকগুলিতে কোনো কাজ পাইনি আমি কি অ্যাকাউন্ট চালিয়ে যাব চালিয়ে যেতে পারবো নাকি নতুন অ্যাকাউন্ট খুলে আবারও শুরু করব সুন্দর একটি প্রশ্ন করেছেন এবং কি অনেক বড় একটি ভুল করেছেন মানে মিস্টেক করেছেন হ্যাঁ ইসলাম ভাই আপনাকে সবসময় একটি কথা মনে রাখতে হবে যখন যে কাজটি করবেন অত্যন্ত মানে সেন্সিটিভলি করার চেষ্টা করবেন আপনি আপনার যে রিভিউ সহজে গিকটি ডিলিট করেছেন ওই গিটটি আপনি আর ফেরত পাবেন না কেননা আপনি ম্যানুয়ালি ডিলেট করেছেন যদি ফাইবার ডিলিট করতো অথবা কোনো আনফর্চুনেটলি কোনো মানে ব্যাড রিভিউর কারণে যদি ওটা ডিলেট হইতো কোনো না কোনোভাবে আপনি সেটাকে নিয়ে আসতে পারতেন যদি ফাইবার ডিলিট করতো কিন্তু ব্যক্তিগতভাবে আপনি নিজে থেকেই মানে সব জ্ঞানে কিন্তু আপনি সেটা ডিলেট করেছেন এটা কিন্তু ফাইবার বোঝে যে আপনি সব জ্ঞানে ডিলিট করেছেন তবে হ্যাঁ আপনি অন্য গিকগুলো যেগুলো আছে সেগুলো চালিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই আর রিভিউগুলো কিন্তু আপনার যাচ্ছে না রিভিউগুলো কিন্তু আপনার ওই প্রোফাইলে থেকে যায় প্রোফাইলে আছে এখন পর্যন্ত কিন্তু বাকি আপনার যে গিগগুলো আছে সেগুলো কিন্তু রিভিউ নেই এজন্য আপনি এই মুহূর্তে কোনো কাজ পাচ্ছেন না তো আপনি একটি কাজ করতে পারেন আপনি কাজ পাওয়ার জন্য আপনার যে প্রিভিয়াস ক্লায়েন্টগুলো আছে সেই ক্লায়েন্টগুলোকে ম্যাসেজ করতে পারেন ম্যাসেজ করলে আপনি বলবেন অথবা আপনি একটা রিকোয়েস্ট পাঠাবেন যেটাকে কাস্টম অফার বলে কাস্টম অফার পাঠাবেন আপনার যে গিকটা সবচেয়ে ভালো আছে আপনার কাছে মনে হয় যে এই গীতটি আমার কাছে সবচেয়ে ভালো এই গীতটির উপরে আপনি তাকে একটি রিকোয়েস্ট পাঠাবেন মানে কাস্টম অফার পাঠাবেন দেন আপনি ওখান থেকে রিভিউ কয়েকটি নেওয়ার পরে আপনি দেখবেন যে গিকটি সবচেয়ে ভালো আপনার সেই গীতটি আপনার র্যাঙ্কে চলে আসবে তারপর থেকে আপনি কন্টিনিউসলি কাজ পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে আর কি হঠাৎ করে আর এভাবে কাজ না পাওয়ার সম্ভাবনাই বেশি আর কি আচ্ছা অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন যে প্রশ্নগুলো খুবই মানে মানে ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয় সেই প্রশ্নগুলো আমি উত্তর দিচ্ছি আর কি আচ্ছা মাহমুদুল হাসান সিফাত ভাই বলেছেন দ্বিতীয় অ্যাকাউন্টে পায়নওয়ার অ্যাড করার পর এখন বাটনগুলো সব ডিজেবল হয়ে আছে এর কি কোনো সলিউশন আছে ভাই দ্বিতীয় অ্যাকাউন্টে পায়নওয়ার অ্যাড করার পর তার মানে পায়নওয়ের আপনি অ্যাড করেছেন এটা করার পরে একটা রিভিউ থাকে রিভিউ থাকার পরে যখন এই রিভিউটা ক্লিয়ার করে দেয় অফিসিয়ালি ওরা ক্লিয়ার করে দেন আপনি এটাকে ভিজুয়েবল পাবেন এবং কি এটা নির্দিষ্ট পরিমাণ টাকা যতক্ষণ পর্যন্ত না হবে উইড্রো দেওয়ার যে নির্দিষ্ট পরিমাণ টাকাটা হওয়া লাগে ফাইবারে সেই টাকাটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ ততক্ষণ পর্যন্ত আপনার ওটা ডিজেবল দেখাবে আর যদি আনফরচুনেটলি আপনার ওই বিষয়টাকে টোটালি ফাইবার ডিজেবল করে দেয় তাহলে আপনি আর কখনোই কোনো অবস্থাতেই ওইখান থেকে টাকা ওই পায়নিয়ার দিয়ে পায়নিয়ার বাটাতে আপনারা কাজ করবেন আপনি কোনোভাবে অ্যাড করতে পারবেন না যদি বারবার অ্যাড করতে যান যদি সুযোগ দিয়ে থাকে বারবার অ্যাড করতে যান অবশ্যই আপনি সাপোর্টে আগে কথা বলে নেবেন আর না হয় আপনার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে সম্ভাবনা খুব বেশি থাকে আচ্ছা 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 তারপরে মোহাম্মদ আশরাফুল আলম বলেছেন আমি কি আমার পায়োনিয়ার অ্যাকাউন্টে এক হাজার না হয়ে ওদি কিনা না আমি অন্য কারো অ্যাকাউন্টে এত ট্রান্সফার করতে পারবো ভাই আপনি ট্রান্সফার করতে পারবেন এটা একটা পদ্ধতি আছে যে পদ্ধতিটা হচ্ছে আপনি যদি আপনার আলাদা কোনো পায়নের অ্যাকাউন্ট যদি আপনি আপনার ফাইবারে যদি আপনি ওটাকে অ্যাড করে থাকেন ব্যাঙ্ক ট্রান্সফারের জায়গায় যেটা ওটা যদি অ্যাড করে থাকেন তখন আপনার সুবিধা আছে কি এটা কিছুক্ষণ উইড্রো দেবেন আপনি ওখানে ওখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে সরাসরি আপনার পায়নের চলে যাবে আর পায়নের যখন চলে যাবে যেহেতু এটা আপনি ফাইবার থেকে রেফার নিয়ে করেননি তখন আপনার পাইনের থেকে আবার ব্যাংকে উইটু দিয়ে দেবে তখন আপনি আপনার কাঙ্ক্ষিত কোনো পার্সনের অথবা যে কোনো জায়গায় আপনি ওটাকে সেল করে দিতে পারেন ব্যক্তিগতভাবে আর যারা সরাসরি ফাইবার থেকে রেফার নিয়ে আপনি যে পেপাল অ্যাকাউন্টটি খুলেছেন না পেপাল না পাইনের অ্যাকাউন্টটি খুলেছেন সেই অ্যাকাউন্টটিতে ক্লিক করার সাথে সাথে আপনার ওইখানে ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে তিন ডলার কেটে নিয়ে সরাসরি আপনার কি করবে মানে তিন ডলার ফাইবার কাটবে না কিন্তু পাইনের কেটে নেয় ওটা ঠিক আছে কেটে নিয়ে আপনাকে ইয়েতে দিবে আপনার কি বলে ব্যাংকে দিয়ে দিবে এই দুটোর দুই ধরনের সুবিধা আর কি আচ্ছা তারপর আচ্ছা আরেকজন প্রশ্ন করেছেন আরিফ হুসাইন ভাই আপনিও আরিফ হোসেন ভাই আচ্ছা পায়োনিয়ারের জিমেল পরিবর্তন করে নতুন ফাইবার অ্যাকাউন্টে দেওয়া যাবে পায়োনিয়ারের জিমেল পরিবর্তন করে ফাইবারের অ্যাকাউন্টে দেওয়া যাবে বিষয়টা আমি ক্লিয়ার না এখন পর্যন্ত আপনার প্রশ্নটাই পায়োনিয়ারের জিমেল পরিবর্তন করে নতুন ফাইবার অ্যাকাউন্টে দেওয়া যাবে আমি আপনার প্রশ্নটাই এখন পর্যন্ত ক্লিয়ার না ঠিক আছে আপনি আবারও আরেকবার কোনো সময় প্রশ্ন করবেন আশা করি ইনশাল্লাহ আপনাকে উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব যদি আমার জানা থাকে আচ্ছা আচ্ছা বিশ্বজিৎ রয় বলেছে ভাইয়া আমি আপনার ভিডিওগুলো অনেক দিন ধরেই ফলো করছি আপনার নিকট আমার একটা প্রশ্ন আছে আমি প্রায় বিশ পঁচিশ দিন আগে দুইটা গিগ ফাইবারে দিয়েছিলাম কিন্তু কোনো অর্ডার আসছে না এতদিন ক্লিক ভিউ ইমপ্রেশন হলেও ইদানিং সব কিছু কমে যাচ্ছে আমি কি গিগ দুইটা ডিলিট করে দিব আশা করছি প্রবলেমটা সলভ করে দিবেন ধন্যবাদ আচ্ছা বিশ্বজিৎ রয় ভাই আপনাকে সুন্দর একটি প্রশ্ন করেছেন এই জন্য ধন্যবাদ আপনি যে বিশ পঁচিশ দিন আগে যে গিগটি দিয়েছিলেন সেই গিগগুলো যে দুটি গিগ দিয়েছিলেন সে বিশ পঁচিশ দিন আগে দেশের অবস্থা আমাদের দেশ হোক অথবা ইউরোপের যে কান্ট্রিগুলোকে আমরা টার্গেট করে কাজ করে থাকি ঠিক আছে যে কান্ট্রিগুলোতে এ ধরনের কাজগুলো বেশি আমাদেরকে দিয়ে থাকে সেই কান্ট্রিগুলোর অবস্থা বর্তমানে খুব একটা ভালো না ঠিক আছে কোভিড নাইন্টিনের জন্য মানে করোনা ভাইরাসের জন্য ওদের অবস্থা খুব একটা ভালো না তারা সবাই ঘরে আছে বর্তমানে বাইরে অফিসিয়াল কাজে তারা নাই টোটালি ঘরমুখো কাজ করছে এজন্য অনেকেই বিশেষ করে এইটটি থেকে নাইনটি পাবলিক যারা এই ধরনের কাজগুলোতে ইনভলভ ছিল তারা রীতিমতো এই কাজটা থেকে একটু দূরে আছে এই জন্য হয়তো আপনার ভিউ ক্লিক ইমপ্রেশন এই জিনিসগুলো বাড়ছে না এই মুহূর্তে এটা টেনশনের কিছু নাই আশা করি ইনশাআল্লাহ পৃথিবীর যে বর্তমান অবস্থা আছে এই অবস্থানটা যখন খুব ভালো একটা দিকে চলে যাবে তখন হয়তো বা সব কিছুই ঠিক হয়ে যাবে এই জন্য আপনার গিকগুলো ডিলেট করার কোনো প্রয়োজন নাই একটু অপেক্ষা করেন ধৈর্য ধরলে ধৈর্যের ফল খুবই সুমিষ্ট হয় আচ্ছা আরেকজন প্রশ্ন করেছেন মোহাম্মদ আমির হুসাইন ভাই নোমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি জানতে চাই ফাইবারে আমি নিজ নামের আইডি আমার নামে খোলা পেপালে অ্যাড করে আমি উইড্রো দিচ্ছি আচ্ছা ফাইবারে আমার স্ত্রীর নামে একটি আইডি খোলার নিয়োগ করেছি খুব ভালো আমি জানতে চাচ্ছি একই পিসিতে আমার স্ত্রীর নামে বা ছেলের নামে আইডি খুলতে পারবো কি না আমার একই পেপাল তাদের আইডিতে অ্যাড করতে পারবো কি না না এই কাজটি করবেন না কখনো করবেন না কারণ পূর্বের যে অ্যাকাউন্টটি আছে আপনার যে কোনো একটি অ্যাকাউন্ট অথবা দুটি অ্যাকাউন্টকে ডিসেবল করে দেওয়ার সম্ভাবনা খুব বেশি এবং কি নাইনটি সম্ভাবনা আছে এটা যখন আপনি করবেন কারণ প্রিভিয়াস অ্যাকাউন্টটা আপনার কিন্তু সচল একেবারেই সচল যদি ওটা না থাকতো তখন একটি কথা ছিল আপনি আলাদা কোথাও থেকে খুলে অন্য একটি পিসিতে খুলবেন আর আপনার পার্সোনাল যে পেপালটি আছে সেই পেপালটি আপনি এখানে ইউজ করতে পারবেন না এখন পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে কখনো ইউজ করিনি এভাবে আর এটা করা ঠিক না কারণ ওয়ান পার্সন ওয়ান অ্যাকাউন্ট সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক অথবা এই আপনার ফাইবার অ্যাকাউন্ট হোক যে কোনো মার্কেট প্লেসগুলোতেই ওয়ান পিসি ওয়ান অ্যাকাউন্টকে বেশি প্রাধান্য দিয়ে থাকে আর কি এই জন্য আপনি আপনার পেপারটাকেও অ্যাড করবেন না আপনার যেটাতে চলছে রানিং একটি অ্যাকাউন্ট চলছে এখানে নতুন অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন না অন্য কোনো পিসিতে খোলা খুললে ভালো হবে আর কি আচ্ছা তারপর আরেকটি প্রশ্ন আরেকজন বলছেন ফাইভ মিনিট ইসলামিক টিভি ওইখান থেকে প্রশ্নটা করেছেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি আমি অনেকদিন ধরে আপনার ভিডিওগুলো দেখেছি দেখি আপনার ভিডিওগুলো দেখে অল্প সময়ের ভিতরে আমি অনেক কিছু শিখতে পেরেছি আমার অনেক ইচ্ছে আপনার কাছে গিয়ে ট্রেনিং করার আমি আপনার টিমে যোগ দেওয়ার জন্য ট্রেনিং করতে চাই এখন আমি আবেদন করার সুযোগ আছে কি না কষ্ট করে জানাবেন আপনার প্রতি অনুরোধ রইল আপনি অবশ্যই আমাকে আপনার টিমে নেওয়ার চেষ্টা করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একটি প্রশ্ন করার জন্য প্রশ্ন নয় এটা আপনার ব্যক্তিগত মানে বিষয় জানার জন্য বর্তমানে আমাদের আমার কুইক টিমের পক্ষ থেকে শুধু আমাদের একটি ট্রেনিং চালু আছে তাও সেটা দেশের অবস্থা ভালো হওয়ার পরে শুরু করব সেটার যাদেরকে ট্রেনিং দেওয়াবো তাদেরকে ইতিমধ্যে সিলেকশন হয়ে গেছে তাদেরকে ইতিমধ্যে নিয়ে ফেলেছি আমরা তাদের সাথে যোগাযোগ আমাদের কন্টিনিউ হচ্ছে আর আপাতত আমাদের কোনো ট্রেনিং নেই তবে হ্যাঁ আপনাকে একটি গুড নিউজ দিচ্ছি সেটি হচ্ছে যে এলইডিপি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট বর্তমান সরকার সারা বাংলাদেশের প্রতিটা উপজেলা ভিত্তিক একটি কোর্স করাচ্ছে সেই কোর্সটিতে তিনটি কোর্স থাকবে গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন মার্কেটিং এই কোর্সগুলোর যে কোনো একটি কোর্স আপনার যেটি পছন্দ সে কোর্সটি আপনি করতে পারবেন সেই কোর্সটি অবশ্যই করার জন্য আপনাকে একটি অনলাইনে ফর্ম আছে সেই ফর্মটি পূরণ করবেন ফর্মটি পূরণ করার পরে একটি এক্সাম আসবে খুবই ইজি এক্সামটি এক্সামটি দেওয়ার পরে আপনাকে যখন কংগ্রেচুলেশন জানাবে তখন আপনি কনফার্ম হয়ে গেলেন যে আপনি ওইটাতে ফর্মটা ফিল করতে সঠিকভাবে পেরেছেন দেন আপনাকে ওদের যখন ইন্টারভিউ নেওয়ার সময় হবে আপনি যে জেলাতে অবস্থান করছেন যে উপজেলা অবস্থান করছেন ওখান থেকে আপনাকে ভায়া কল অথবা এসএমএস দিয়ে আপনাকে ইনফর্ম করবে কবে ভাইবা হবে কবে আপনাদেরকে নিবে। আশা করি ইনশাল্লাহ আপনার উত্তরটা পেয়ে গিয়েছেন আচ্ছা আর অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছেন একটি প্রশ্ন অনেক বড় প্রশ্ন করেছেন সাকি সাকিবুল সাফওয়ান জিডি ওনার চ্যানেল থেকে কখন আমি ওয়াইফাই শেয়ার লাইন ব্যবহার করি আমার ওয়াইফাই আইপি মাঝে মাঝে পরিবর্তন হয় এতে এক নম্বর পয়েন্ট দিচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট কি কোনো ব্যান্ড হয়ে যাবে আমি উত্তরগুলো সাথে সাথে দিয়ে দিচ্ছি একই ওয়াইফাই দিয়ে আপনি হাজারটি অ্যাকাউন্ট চালাতে পারবেন তবে আলাদা আলাদা পিসিতে কোনো প্রকার সমস্যা নেই যেটা আমার অফিসে চালাই এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যা হয়নি এবার পাশাপাশি আমি ফাইবার সাপোর্টেও কথা বলেছি তারা বলছে যে না কোনো প্রকার সমস্যা নাই আচ্ছা আমার দুইটা পিসি আছে আমি কি দুইটা ফাইবার অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে হ্যাঁ অবশ্যই দুইটা পারবেন দুইটা পিসিতে দুইটা পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা দুইটা ফাইবারের দুইটা পেউনিয়ার অ্যাকাউন্ট এর টাকা কি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করতে পারবে হ্যাঁ এটাও পারবেন কোনো সমস্যা নেই কারণ পায়োনিয়ার দেখবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পায়োনিয়ার কিন্তু আপনার অন্য কিছু দেখতেছে না পায়োনিয়ারকে আপনি একশোটা পায়োনিয়ার আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আপনার কোনো সমস্যা নেই এখন পর্যন্ত আমাদের সমস্যা হয়নি আমাদের অফিসিয়ালি থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত অনেকগুলো অ্যাকাউন্ট চালাই আমরা ফাইবারের সেই অ্যাকাউন্টগুলোতে আমরা দুই একটা অ্যাকাউন্ট আমরা করি জন্য কোনো সমস্যা হয় না আচ্ছা ফাইবারের দুইটা এটা আর যদি আপনি অন্য কোনো মার্কেট বেসে কাজ করতে তাহলে কি আমার ফাইবারের পেনের অ্যাড করতে পারবেন হ্যাঁ পারবেন কোনো সমস্যা নাই এই হলো আপনাদের আজকে প্রশ্নের উত্তর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশাপাশি আইকনটিতে ক্লিক করবেন যাতে করে পরবর্তী সকল ভিডিওর সর্বোত্তম নোটিফিকেশন পান ধন্যবাদ সবাইকে